নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শিশুদের ওজন বৃদ্ধির খাবার। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। কড়া বসিয়ে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম সামান্য পাঁচ ফোড়ন, একটা কুচনো গাজর, দিয়ে দেব চার থেকে পাঁচটা কুচনো বিনস, একটা মিডিয়াম সাইজের আলুর হাফ কুচনো দিয়ে দিলাম। মিনিট পাঁচেক ধরে সমস্ত উপকরণ আমি ভালো করে ভেজে নেব। বড় সাইজের একটা ফুলকপির ফুল ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে বাঁধাকপি কুচনো। আবারও সমস্ত কিছু একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটা কড়াইশুঁটি, সামান্য মিষ্টি কুমড়ো। আমি এখানে আমার ঘরে যা যা সবজি ছিল সবই অল্প অল্প করে ব্যবহার করেছি। সবজিটা আপনারা যেমন খুশি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, আন্দাজ মতো নুন। নুন হলুদ দিয়ে সবজিটা আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নেব। খুব সামান্য পরিমাণে আদা আমি গ্রেট করে দিচ্ছি, আপনারা চাইলে বেটেও দিতে পারেন। আদাটা একটু কষিয়ে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো কুচি, মশলাটা আবারও একটু কষিয়ে নিচ্ছি। নিয়ে নিয়েছি সম পরিমাণ চাল ডাল, নিয়ে নিয়েছি সামান্য কয়েকটা সেদ্ধ করে রাখা সয়াবিন। চাল ডাল ভালো করে ধুয়ে আমি একসাথে এর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত কিছু এবার আমি একসাথে মিনিট দুয়ে কষিয়ে নেব। ছ মাসের পর থেকেও এই সবজি খিচুড়ি বাচ্চাকে দিতে পারেন, তবে সেক্ষেত্রে এত সবজি না দিয়ে কুমড়ো, পেঁপে, আলু, গাজর এরকম দিতে পারেন। কষিয়ে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গরম জল। সমস্তটা আমি কুকারের মধ্যে ঢেলে দিচ্ছি। আমি এখানে খুব বেশি জল দিইনি, অল্প জলেই সেদ্ধ করে নেব, যদি জল লাগে পরে দেব। পাঁচটা থেকে ছটা সিটি দিয়ে নেব। কড়ার মধ্যে আবারও সবটা ঢেলে দিচ্ছি। চালটা একটু শক্ত আছে, তাই অল্প জল দিয়ে আমি মিনিট দশেক ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেব। খিচুড়ি আমার প্রায় হয়ে এসেছে, দিয়ে দিলাম এক চামচ চিনি। এটা বাচ্চাদের সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের লাঞ্চে অথবা ডিনারেও দেওয়া যেতে পারে। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। আমি তো আমার মেয়ের জন্য এটা দু একদিন ছাড়া ছাড়াই তৈরি করে থাকি, আর বাচ্চাদের এটা ভীষণ পছন্দেরও হয়। এই সমস্ত রকম সবজি দেওয়া খিচুড়ি এক বছরের পর থেকে বাচ্চারা খেতে পারে। তৈরি হয়ে গেল বাচ্চাদের ওজন বৃদ্ধিকারী খাবার। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই রেসিপি যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন।
সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওয়।